আসসালামু আমন্ত্রণ পল্লী টিভি সংবাদে সাথে আছি আমি শাহিমিনা রজনী। জুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, স্থানীয় সাংসদ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহা শাহাবুদ্দিনের মাধ্যমে তার ইউনিয়নের রাস্তাঘাট সহ এলাকার বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে পুনরায় নির্বাচিত করলে তিনি আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করবেন। আমাদের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এফ রহমান হিমেল জানান, তিনি ইউনিয়ন পরিষদকে আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। হাওর ভরাট হওয়ার ফলে কৃষকদের পানি সংকট সহ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করায় পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় সাংসদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ শাহাবুদ্দিনের সুদৃষ্টি কামনা করেন। চেয়ারম্যান শ্রীকান্ত দাস বলেন, প্রথম নির্বাচনে দল আমাকে মনোনীত করায় আমি প্রথমেই আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শুরু করছি। দল যে আশা নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছিল সেই আশা প্রায় 70 ভাগ পূরণ করতে আমি সক্ষম হয়েছি। আমার এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে, যদিও আমি দলীয় প্রার্থী হয়ে থাকি, দলমত নির্বিশেষে আমি পশ্চিমবঙ্গের সকল মানুষের, সকল স্তরের মানুষের উন্নয়নে কাজ করতে আমি পেরেছি। তাই আমি আশা রাখি যে সেই কাজের ফলশ্রুতি হিসাবে দল আমাকে পুনরায় মনোনয়ন দেবে। এরপরও যদি দল মনে করে আমার চেয়ে যোগ্য প্রার্থী, সেটাকে সম্মান রেখে আমি নির্বাচন করি আমার দল। বাংলাদেশ আওয়ামী লীগের পশ্চিমবঙ্গ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি। আমি নির্বাচিত হওয়ার পর দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমার ইউনিয়ন কমিটিকে নিয়ে। আমি মনে করি দল আগের চেয়ে অনেকটা শক্তিশালী হয়েছে এবং সাংগঠনিক কাজ আমাদের চলতেছে। বর্তমানে আমাদের একটা সমস্যাই হলো যে উপজেলা আওয়ামী লীগের দলটি পূর্ণাঙ্গরূপে যদি চলে আসে তাহলে সাংগঠনিক কার্যক্রম আমাদের আরও বেগবান হবে এবং আমরা দলে এখন পর্যন্ত দলের নেতৃবৃন্দের নির্দেশে দলীয় কার্যক্রম এবং অঙ্গ সংগঠনের সাথে আমরা সহযোগিতার বা সহমর্মিতার সাথে আমরা কাজ করে যাচ্ছি। এই ইউনিয়নের মানুষের সেবা করার দায়িত্ব জনগণ আমাকে দেওয়ার পর থেকে আমি যে আশা নিয়ে নির্বাচিত হয়েছিলাম বা আমার একটা প্রতিশ্রুতি ছিল তার চেয়েও অধিক কাজ করতে আমি সক্ষম হয়েছি। আমার ইউনিয়নের যে সমস্যা ছিল এটা খুবই বেশি ছিল, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। আমরা সক্ষম হয়েছি রাস্তাঘাট প্রায় 80 ভাগ আমি করতে পেরেছি এবং রাস্তাগুলা বেশিরভাগই পাকা হয়েছে। এখন একটা সমস্যা হলো আমাদের 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড, যেটা নিম্নাঞ্চল, এখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা এখনও ভঙ্গুর আছে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সহযোগিতা করবেন বলেছেন, এটা হয়ে গেলে আমাদের ইউনিয়নের প্রায় 100 ভাগ যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে। আমরা সবথেকে গর্বিত যে আমরা এই সেশনে 100 ভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আমরা প্রায় দিয়ে দিয়েছি। এখন সামান্য কিছু নাম যদি আমরা দিতে পারি, এটার তালিকা গেছে মাননীয় মানে প্রধানমন্ত্রীর আশ্বাসে আমাদের এই উপজেলাকে, আমাদের উপজেলাকে 100 ভাগ মানে বিধবা এবং বয়স্ক ভাতার আওতায় এনেছেন এবং এটাও সম্ভবত ডিসেম্বরের ভিতরে কিন্তু হয়ে যাবে। শেষ নেই আসারও শেষ নেই। আমাদের এখন পর্যন্ত যতটা উন্নয়ন হয়েছে, যে যে সমস্যার সমাধান হয়েছে, এরপর আমাদের যে আশা এই পশ্চিমবঙ্গ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করা এবং মডেল ইউনিয়নে পরিণত করতে হলে আমাদের একটা প্রকল্প আমাদের চলতেছে যে স্ট্রিট লাইট, যেখানে অন্ধকার
রাত্রিকালীন মানুষ জমায়েত হয় গ্রাম অঞ্চলে পল্লী অঞ্চলে, সেখানে আমরা স্ট্রিট লাইট দিয়েছি এবং পর্যায়ক্রমে আমরা শতভাগ করার চেষ্টা করব। এবং আমরা একটা চিন্তাভাবনা আছে আমাদের উপজেলায়, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্লিন জুড়ি গ্রিন জুড়ি, সেটা কিন্তু আমার পশ্চিমবঙ্গ ইউনিয়ন থেকে শুরু হবে এবং হয়তো আপনারা শুনলে খুশি হবেন, এটা আমার গ্রাম থেকে শুরু হবে। আমার 2 নম্বর ওয়ার্ড প্রায় শতভাগ পাকা রাস্তা হয়ে গিয়েছে এবং দিন যেটা আমাদের সবুজায়ন বাগান আছে এবং রাস্তা রাস্তায় স্ট্রিট লাইট দেওয়া হয়ে গিয়েছে এবং এইভাবে ধারাবাহিকভাবে আমাদের সম্পূর্ণ ইউনিয়নকে এই ধরনের একটি আওতায় আমরা আনতে চাচ্ছি। আর বিশেষ করে আমাদের বাগান এলাকা, এই এলাকার লোকজন অত্যন্ত পিছিয়ে পড়েছে। এরপর আমরা প্রায় 260টি ঘর দেব, ভূমি আছে গৃহ নেই, সেই তালিকাও গিয়েছে এবং সেটা সম্ভবত ডিসেম্বরের ভিতরে চলে আসবে এবং আমরা 260টি পরিবারকে আমরা গৃহ নির্মাণ করে দিতে পারবো। এ পর্যন্ত আমি 46টি গৃহ নির্মাণ করে দিয়েছি। আমাদের ইউনিয়নের প্রধান সমস্যা যেটা হলো সেটা হলো প্রাকৃতিক সমস্যা। প্রতিবছর ভারতীয় কিছু নদী আছে, সেই জলের পানি এবং আমাদের পাহাড়িয়া অঞ্চলের কিছু খালের পানি এসে আকস্মিক বন্যা, অসময়ে আমাদের এই যে বন্যাটা আসার ফলে আমাদের ভরু জমিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর এটার একমাত্র কারণ হলো হাকালুকি ভরাট। এই যে আমাদের সবথেকে বড় সমস্যা হলো হাকালুকি যদি খনন করা যায় এবং এই যে অকাল বন্যা থেকে যদি রক্ষা করতে হলে আমাদের যে ছোটো ছোটো খাল নদী আছে সেগুলো খনন কার্যক্রম হয়, তাহলে মানুষ কৃষকের এই যে ফসলটা কিন্তু তুলতে পারবে তারা, এটাই হলো আমাদের প্রধান সমস্যা। আর এরপরে এই যে আমাদের বাগান অঞ্চলে যে সমস্যা যেটা আছে, তাদেরও অনেক গৃহহীন আছে, তাদেরকে যদি আমরা ঠিক আমাদের যে বস্তি বাঙালি এলাকায় যেভাবে দিতেছি, বাগান অঞ্চলে যদি কিছু গৃহ করে দেওয়া হয় যে তাদের অনেকটা দুঃখ কষ্ট লাগা হবে। কিন্তু প্রধান সমস্যাটাই হলো আমাদের অকাল বন্যা, এটাকে। আর একটি রাস্তা আছে আমাদের দক্ষিণবাগ থেকে, এটা আমার পার্শ্ববর্তী উপজেলা বড়লেখার দক্ষিণবাগ থেকে হাকালুকি পর্যন্ত একটি রাস্তা আছে, ওই রাস্তাটি আমরা প্রস্তাব পাঠিয়েছি, ওই রাস্তা যদি আরসিসি করে হাকালুকি হাওর পর্যন্ত দেওয়া হয় তাহলে আমাদের 2টি উপজেলা জুড়ি এবং বড়লেখা উপজেলার আমার ইউনিয়ন দক্ষিণবাগ ইউনিয়ন সহ অনেকটা ইউনিয়নের যে পুরো ফসলটা হাকালুকি থেকে একটা আহরণ করা সহজ হবে এবং হাকালুকিতে প্রচুর মাছ আছে, সেই মাছ আহরণ করে সেটা এই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠানো যাবে। এই রাস্তাটা যদি পাকাকরণ করা এটাও আমাদের 2টি ইউনিয়নের দুইটি উপজেলার 2টি ইউনিয়নের বড় সমস্যা। আমার এই ইউনিয়নটি জুড়ি উপজেলার প্রাণ কেন্দ্র, এই ইউনিয়নে জুড়ি উপজেলার থানা ভবন, স্বাস্থ্যকেন্দ্র, পানি সম্পদ ভবন, সার্বেশ্বর অফিস, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বা অফিসগুলো আমার ইউনিয়নে আছে। এবং এমনিতেই আমার আমি মনে করি যে প্রত্যেকটি ইউনিয়নের মানুষ প্রতিদিন আমার ইউনিয়নে আসা যাওয়া করে এবং সেই সুবাদে আমি বলতে পারবো যে এখানে এই ইউনিয়নটি উপজেলার মধ্যে মডেল অথবা শ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে গণ্য করা আবশ্যক, কারণ এখানে প্রতিদিন প্রত্যেকটি উপজেলা থেকে বা এই ইউনিয়ন থেকে লোকজন এখানে আসে এবং এই স্থাপনাগুলোর ফলে আমার ইউনিয়নের একটা শ্রীবৃদ্ধি হয়েছে, দেশের কিছু পরিচিত হয়েছে। আর সেই সুবাদে আমি বলতে পারি যে ইউনিয়নকে মানে অচিরেই মানে একটা মডেল ইউনিয়ন হিসাবে ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাব। যদি দল আমাকে মনোনয়ন দেন, আমি এমন কোনো কাজ করি নাই যেটা আমার দলের বা নেতৃবৃন্দের মুখ চুটো হবে। আমি আশা রাখি আমরা যে উন্নয়ন করতে পেরেছি, আমরা যে আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি বা সরকারের দেওয়া সাহায্যগুলো আমরা তুলে দিতে পেরেছি, সেটার মূল্যায়ন জনগণ করবে আমি আশাবাদী। আর এটা বলবো যে এটা আমাদের পরীক্ষা, আমরা যে 5 বছর যেটা করেছি সেই ফলাফল জনগণ এটা জনগণই জানে, তবে আমি আশাবাদী যে জনগণ
আমরা যেভাবে ইউনিয়নকে চালিয়েছি পরিচালনা করেছি জনগণ খুশি হয়ে আমাদেরকে আমার সুযোগ দেবে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।